হ্যালো ইয়ার্স বিডি হেল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুভেচ্ছ স্বাগতম তো যারা ইচ্ছা থাকলেও পারতেছেন না শুধু তাদের জন্য আজকের এই টিপস মানে আমি বলতে চাচ্ছি যারা যাদের ইচ্ছা আছে কিন্তু একবারের পরে দুই তিনবার পারতেছেন না বা যারা অল্পতেই শেষ হয়ে যাচ্ছেন যাদের সহবাস করার মানে যৌন উত্তেজন অল্পতেই শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র তারা এই টিপসটি ফলো করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের এই টিপসটি কাজে লাগবে তো এই এই টিপসটি তৈরি করতে যা যা উপকরণ দরকার হবে আমি বলে দিচ্ছি লাগবে হচ্ছে গিয়ে আপনাকে আপনার লাগবে দুধের শর এই যে দেখেন দুধের শর তারপরে লাগবে হচ্ছে যে গিয়া মধু খাঁটি মধু হতে হবে অবশ্যই আমি খাঁটি মধু সংগ্রহ করে নিয়েছি বাজারে যেটা কিনতে পারতো সেটা কিন্তু সেটা কিন্তু খাঁটি না আপনারা খাঁটি মধু অবশ্যই সংগ্রহ করবেন বাবু অন্যান্য দোকানে অনেক অনেক দোকানেও খাঁটি মধু হবেন আর হচ্ছে যে খেজুর খেজুর লাগবে দেখেন তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার দুধের স্বরের সাথে দুধের স্বরের সাথে এক চামচ মধু মিশাতে হবে দেখাচ্ছি কিভাবে মিশাবেন এই যে এক চামচ মধু মিশাবেন এক চামচ মিশাতে হবে তারপরে এটাকে মিশিয়ে দিতে হবে দেখুন দুধের সরের সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে তারপর দুধের সরটা খেয়ে নেবেন তো দুধের সরটা খেয়ে নেওয়ার পরে আপনারা এই যে দেখেন খেজুর ছয় থেকে সাতটা খেজুর খাবেন ছয় থেকে সাতটা খেজুর খাবেন তো ছয় থেকে সাতটা খেজুর খাওয়ার পরে আপনারা এভাবে যদি তিন থেকে চার মাস একটা খান আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে সাথে সাথে আপনি অবশ্যই ভিটামিন যুক্ত খাবার খাবেন যেমন শাকসবজিগুলো খাবেন মাছ খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন তো আশা করি এভাবে যদি আপনারা তিন থেকে চার মাস খান অবশ্যই আপনারা আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সলভ করতে পারবেন তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা এই আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য